ব্যাংক দুর্নীতি কাণ্ডে এবার ইডি হেফাজত শেষে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আজ ব্যাংকশাল আদালতে তোলা হবে। স্বাস্থ্য পরীক্ষার পর আজ তাকে ব্যাংকশাল আদালতে তোলা হবে। ইতিমধ্যেই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। সরাসরি ব্যাংকশাল আদালত চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, কি জানতে পারছো কখন তাকে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আদালতে আনা হচ্ছে এবং ইডির তরফ থেকে কি কি আবেদন করা হবে আদালতে? দেখো পিয়ালি, সেটা হচ্ছে আমরা যেটা জানি যে গত 10ই মার্চ অর্থাৎ শুক্রবার দিন 8 ঘন্টা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে অর্থাৎ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের যে নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারী আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে তাকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার দিন তাকে এই ব্যাংকশাল আদালতে পেশ করা হয়। দুদিনের পুলিশ অর্থাৎ ইডির হেফাজতের নির্দেশ দিয়েছিল ব্যাংকশাল আদালতের বিচারক এবং সেই মতো 13ই মার্চ, আজকে হচ্ছে সেই 13ই মার্চ, অর্থাৎ তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আজকে ব্যাংকশাল আদালতে পেশ করা হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টর। পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের পর তার যে বিপুল পরিমাণ সম্পত্তি অর্থাৎ তার স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মীয় স্বজন এবং আত্মীয় স্বজন ছাড়াও তার যে বেনামে যে সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, এছাড়াও আরও বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যেতে পারে এমনটাই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারী আধিকারিকরা। সেই জন্য তারা বিএলআরও এবং রেজিস্ট্রার যে অফিস রয়েছে রাজ্য সরকারের সেই দপ্তরে তারা যাবেন, যোগাযোগ করবেন এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে দুটো ফোন মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম্বার এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারী আধিকারিকরা তারা পেয়েছেন। সেই নাম্বার এবং ফোন দুটি অর্থাৎ FSL অর্থাৎ ফরেন্সিকে পাঠানোর তারা আজই পাঠানোর কথা এবং আজকে আদালতে পেশের পর শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের নিজেদের হেফাজতে চাইবে ইডি। তার কারণ শান্তনু বন্দ্যোপাধ্যায় এই 2015 সাল থেকে 2022 সালের যে রকেট গতিতে উত্থান, এই যে বিপুল পরিমাণ সম্পত্তি, বিপুল পরিমাণ আর্থিক লেনদেন, তারা মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারী আধিকারিকরা যে এর পিছনে প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে। এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আমরা জানি ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার রয়েছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ একাধিক গ্রেপ্তার হয়েছে। এই যে প্রভাবশালী ব্যক্তির কথা বলা হচ্ছে, এই প্রভাবশালী ব্যক্তিরা কাদের ইঙ্গিতে এই যে টাকা, বিপুল পরিমাণে টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারী আধিকারিকরা তারা দাবি করছেন যে এই টাকা কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে দিতেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং এই শান্তনু বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই তাকে আরও তদন্ত করার প্রয়োজন, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছে ইডির আধিকারিকরা, সেই জন্য তাকে নিজেদের হেফাজতে চাইবে আজকে। অন্যদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তারা আদালতে ফের শনিবার দিনের মতো আজকে ফের তারা জামিনের আবেদন করবেন। এখন দেখার, যেটা ইডি সূত্রে খবর, দুপুর 12টার বেশ কিছু পরে তারা সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে আসবে, শারীরিক অর্থাৎ মেডিকেল পরীক্ষা করবে বিধাননগর মহকুমা হাসপাতালে, এমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে। তারপরে দুপুর 1টার পর তারা কিন্তু এই ব্যাংকশাল আদালতে পেশ করবে এবং তারপরে নিজেদের হেফাজতে চাইবে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারী আধিকারিকরা। পিয়ালি, একেবারে স্বরূপ ধন্যবাদ। সরাসরি ব্যাংকশাল আদালত চত্বর থেকে আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি স্বরূপ তরফদার।